আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ধনী হওয়ার শক্তিশালী উপায়। এখানে কোটিপতি হওয়ার কিছু পরামর্শ দেওয়া হলো, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কে বলতে পারে পরবর্তী বিজনেস ম্যাগাজিনের কভার পেজে আপনারও ছবি ছাপানো হলো। খরচ নিয়ন্ত্রণ করুন। যখন আমরা বিত্তবানদের কোটি কোটি টাকা নগদ ব্যয় করতে দেখি, আমরাও তা করার জন্য প্রলোভিত হই। তবে এটা ভুলে গেলে চলবে না যে এসব বিলাসিতা তাদের জন্যই, আমাদের জন্য নয়। কোটিপতিরা বিলাসবহুল জীবনযাপন করতে পারে, তবে তাদের মধ্যে বিশেষ খরচের অভ্যাস ছিল শুরু থেকেই। তাদের অনেকেই বিত্তবান হওয়ার পরেও হিসেব করে খরচ করে থাকেন। পৃথিবীর অনেক ধনী ব্যক্তিরা এখনও হিসেব করে খরচ করেন। ওয়ারেন বাফেট তার অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে অনেক লিখেছেন। তার বিপুল পরিমাণ সম্পত্তি থাকা সত্ত্বেও বিনিয়োগের রাজা ওয়ারেন বাফেট খুব সাধারণ জীবন যাপন করেন। ইনভেস্টোপিডিয়ার মতে তিনি 1958 সালে যে বাড়িটি কিনেছিলেন এখনও সেটাতে বসবাস করেন এবং $1,00,000 একটি বার্ষিক বেতন তুলে খরচ করেন। আপনাকে ওয়ারেন বাফেট হতে হবে না, কিন্তু যদি আপনি কোটিপতি হতে চান আপনাকে খরচ সংকোচ করা শিখতে হবে। এমন কিছু জিনিস আছে যেটা আমাদের দরকার, আবার এমন কিছু জিনিস আছে যেটা আমরা চাই। এই দুটোর মধ্যে পার্থক্য করতে শিখুন। কিছুদিন পরে দেখবেন আপনার ব্যাংক ব্যালেন্স মোটা হচ্ছে। অতিরিক্ত খরচ ধনী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু। যদি আপনি এটা নিয়ন্ত্রণ করতে শিখে যান, বাকি সময়টাতে নিশ্চিত থাকতে পারবেন ধনী হওয়ার অর্ধেক পথ আপনি অতিক্রম করে ফেলেছেন। আপনি নিশ্চয়ই এমন ধনীদের গল্প শুনে থাকবেন যারা ধনী হওয়ার সাথে সাথে দামি গাড়ি, ব্যক্তিগত উড়োজাহাজ কিনে ফেলেন আর আবার সম্পদের দিক থেকে দুর্বল হয়ে পড়েন। এই গল্পগুলো কিন্তু সত্যি, আর আপনি নিশ্চয়ই চাইবেন না তাদের দলে নাম লেখাতে। অতএব খরচের ব্যাপারে সতর্ক থাকুন, অপচয় করা বন্ধ করুন। আমাদের মধ্যে অনেকেই খাবার, বাড়তি কাপড় অপচয় করি এবং পুরনো প্রযুক্তি ছেড়ে নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করে দেই কোনো কিছু না ভেবেই। কোটিপতি হতে চান, শুধু প্রয়োজন পূরণ করে জীবনযাপন করতে শিখুন, সমস্যা সমাধান করতে শিখুন। নতুন কিছু করার পরিবর্তে সেটা আপনার স্মার্টফোন ও হতে পারে বা জীবনের কোনো সমস্যাও হতে পারে। শুধু প্রয়োজনের মধ্যে জীবনযাপন করতে শিখে গেলে দেখবেন অনেক খরচে বাঁচাতে পারছেন। আপনি প্রতিদিন দামি রেস্টুরেন্টে খেতে যান, দামি কাপড় চোপড় পরতে পারেন যাতে আপনাকে দেখলে মনে হয় আপনি ধনী। তবে এই জীবন খুব বেশি দিনের নয়, এর ফল খুব ভয়ানক। আদতে আপনার জন্য অপেক্ষা করছে গরিব ভবিষ্যৎ। ধনী হতে চাইলে আপনার প্রয়োজনের মধ্যে জীবনযাপন করুন, দেখবেন অল্প কদিনের মধ্যেই বিলাসিতা আপনার নাগালে চলে এসেছে। শুধুমাত্র একটা ভাবনা, সাধুবিজ্ঞানী, মনোবিজ্ঞানিক এবং প্রায় সকল সফল ব্যক্তি এই ধারণার সাথে একমত হন। আপনার জীবনে আপনি যা অর্জন করেন তার বেশিরভাগই একটি চিন্তার সাথে শুরু হয়। যদি আপনি একজন মিলিনিয়ার হয়ে উঠতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে একান্ত হয়ে চিন্তা করতে হবে। একান্ত চিন্তায় চাবিকাঠি, বাস্তবিক চিন্তা এখানে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। তবে আপনি যদি একাগ্র চিত্তে চিন্তা করেন তাহলে অবশ্যই একটা পথ নিজেই তৈরি করতে পারবেন। অতএব যদি সত্যি আপনি কোটিপতি হতে চান, একাগ্র চিন্তা ভাবনা শুরু করুন, আপনার সফল মানসিক শক্তি দিয়ে আপনার লক্ষ্যে ফোকাস করুন, আপনি নিশ্চয়ই পারবেন। আপনি যদি এ কয়েকটি বিষয় মানতে পারেন, ইনশাল্লাহ একদিন না একদিন আপনিও ধনী হতে পারবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করার অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ।